আমি নিয়ে নিছি, দেখি একটা ভেঙে দেখাই কি মা করে যে কাবাবটা করা হয়। হ্যাঁ, মাংসের একটা আশাস, এত স্বাদ করে কাবাব বানানো। রসুন দিবে এবার ছিলে। এই রেসিপিটা আমি আমার চাচি শাশুড়ির কাছ থেকে শেখা, এবং সেটা আমি মনের ভিতরে গাইতে রেখে দিছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। ওটা ছিলাম তো হচ্ছে অনেক কিছু রান্না করতেছি, তো আপনাদের একটা অনেক কিছু রান্নার মধ্যে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আমি আমার চাচি শাশুড়ির কাছ থেকে শেখা, শিখা চাচি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে শিখা চাচি আপনার কাছ থেকে আমি এই কাবাবের রেসিপিটা, গরুর মাংসের কাবাব, কি যে মজার, কি যে অসাধারণ। যে আমার হাতে এই কাবাবটা খাইছে বারবারই তারা খাইতে চায় এবং বলে কি রেসিপি কিভাবে করো। তুমি খাইছো, তুমি বারবার খালি বারবার বলো ওইভাবে কাবাব করো, যে গরুর মাংসের ওইভাবে কাবাব করো। তো শিখা চাচি থ্যাংক ইউ আপনাকে, যে আপনি এত মজার একটা রেসিপি আমাকে শেখাইছিলেন এবং সেটা আমি মনের ভিতরে গাইতে রেখে দিছি। তো দাও গোস্তটা দাও দেখাই। এই গোস্তটা কিন্তু হচ্ছে কিমা করে নেওয়া যাবে না। আগে যেমন বাংলাদেশে দেখতেন না শিলপাটে বাটে কাবাব করছে, সেম ওই রকমই কোনো কিমা করে নেওয়া যাবে না। একটু ছোট ছোট করে কাটি নিলে সেটা ভালো হয়। আমি সমস্যা নাই বড় বড়ই নিয়ে নিছি একদম সলিড মাংস দেখে। এটা আমি হাতে একদম কসলায় কসলায় আমি আর আপনাদের ভাই মিলে দেখা যাক, একদম কসলায় কসলায় একদম চটকায় ফেলবো না, ছোট করারও দরকার নাই। এইরকম গোটা গোস্ত নিয়ে নিছি। এটা কিন্তু আমার মাছ ধোয়া বা গোস্ত ধোয়ার পাতিল, আবার কেউ বললেন না পুয়া পাতিলের মধ্যে এত হলুদ কেন, এটার মধ্যে শুধুমাত্র গোস্ত আর মাছ ধুই, কোনো সবজিও দেই না। তো প্রেশার কুকার নিয়ে নিছি, প্রেশার কুকারের মধ্যে গোস্তগুলা দিয়ে দেই। আমি একটু বেশি করেই করতেছি কারণ এটা করে আমি ডিপে রাখবো, অনেক দিন খাওয়া যায়, এক দেড় দুই মাস ধরে খাওয়া যায় প্রসেসিং করে রাখলে, এই জন্য অনেক বেশি করেই করতেছি। আর করা যেহেতু খাটনি একটু কষ্ট, এই জন্য বেশি করে রাখাটাই ভালো। এখন এর মধ্যে আমি সমস্ত মশলা গোটা গোটা দিব, গোটা গরম মশলা, গোটা এলাচ, গোটা দারচিনি, লং, গোলমরিচ সবই গোটা গোটা দেবো, কোনো কোনো গুঁড়া না। হ্যাঁ, গোটা লং দিয়ে দিলাম, শুকনো মরিচ দিব গোটা গোটা, এখন দিব শুকনো মরিচ। গোটা গোলমরিচ, গোটা জিরা, সব গোটা, মাংসের যা যা মশলা থাকে সবই গোটা, ছোট এলাচ গোটা, গোটা দারচিনি, রসুন দিব এবার ছিলে। শুধু পেঁয়াজটা দিব না, পেঁয়াজটা ভাজার সময়, পেঁয়াজ ধনে পাতা আর কাঁচামরিচ এটা ভাজার সময়, এখন পেঁয়াজ বাদ দিব, রসুন দিব শুধু। এই যে রসুনের কুয়া দিয়ে দিচ্ছি, আদা বাটা, আদার গুঁটা দিলাম না, আদা বাটা, এটা একটু ধুয়ে দিবার, হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এইবার এই গোস্তের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ছোলার ডাল, ছোলার ডালটা আমি হচ্ছে ভিজায় রাখছিলাম, আর গোস্ত যতখানিক নিছি তার চেয়ে অর্ধেক ডাল নিছি আমি, গোস্তের পরিমাণটা বেশি তাহলে কিন্তু মজাটা বেশি লাগবে, বুঝছেন না? এই দেখেন রান্নাবাড়ি করতে করতে মাথা ঘুরাচ্ছে আপনাদের, ভাই একটা তাড়াতাড়ি খেজুর খাও, দুইটা আমার খেজুর ধুয়ে দিছে, বলছে তুমি আর কিছু করো না আমি করি। এইবার পানি দিয়ে চুলায় দিয়ে পানির পরিমাণটা, পানির পরিমাণ ওই যে স্বাভাবিক ভাবেই দিতে হবে, যেন মাংসটাও সিদ্ধ হয়, ডাল তো সিদ্ধ হয়ে যাবে না। দাও পানি দাও, এই যে পুরো একই পানি দিয়ে দিলাম, সাবাস। আমি কাছে থেকে দেখাচ্ছি, পানি মনে হয় একটু লাগবে নাকি, আমি ঠিক বলতে পারবো না। একটু দাও, এই যে ফাইনাল লুক। এখন প্রেসারের মুখটা বন্ধ করে চুলায় দিয়ে দিব, প্রেসার মুখটা খুলে এইটা হয়ে নিক, তারপর আবার আসতেছি।
কি বলে যে একে ধন্যবাদ দিব আপনাদের ভাইয়াকে সেটা আমার আর বলার অপেক্ষা দুই পিস বেশি দিব সেটা আর বলার অপেক্ষা রাখে না কারণ আমি আমি চট মানে এটা ব্ল্যান্ডও করা যায় না বা শিলপাটা বাটা অনেক কষ্ট হাত দিয়ে আমি কিছুক্ষণ চটকানোর পর আমার হাত একদম ব্যথা হয়ে গেছে তারপর আমি তাকে বলছি সে আবার দেখেন কি সুন্দর করে হাতে জোর আছে কার হ্যাঁ এই যে একদম মিহি করে করে ডালটা সরাই রাখছি শুধু মাংসগুলো নিয়ে খুব করে মিহি করে এর ভিতরে দিছি অনেক মাংস এটা লাস্টে যেগুলো শক্ত ছিল এই যে মাইক্রোওভেনে গরম করে এটার মধ্যেও মাংস আর ডাল আছে আর কিছু মাংস আবার বাইছে নিয়ে যেগুলো শক্ত হচ্ছে যে মাংসগুলো শক্ত ছিল না মানে ফ্রিজে রাখা হয়েছিল তো ঠান্ডায় শক্ত হয়ে গেছিল সেইগুলো আবার হচ্ছে হাত দিয়ে চটকাই দিচ্ছে আমি না আমার হচ্ছে পাঁচ ছয় বছর আগে যে এই আঙ্গুলটার না এই যে জয়েন্টের আঙ্গুলের জয়েন্টে পাঁচ ছয় সাত বছর আগের কথা তিনটা ইঞ্জেকশন দিতে হয়েছিল এই হাড়ের ভেতরে মানে এত ব্যথার ইয়েতে সেজন্য এই হাত দিয়ে অনেক কিছু করতে পারি না কাটাকাটি মানে মুরগি কাটা বা এই যে মাখানো টাখানো খুব কষ্ট হয় আবার যন্ত্রণা শুরু হয়ে যায় এই যে ঠিক এখানে এর ভিতরে কয় কেজি গোস্ত দিছ খেয়াল নাই কতটুকু ছিল তিন কেজি গোস্ত আছে এর ভিতরে মানে হাড় আমরা কিছু ভাজবো আবার কিছু টিপে রেখে দিব তো যাই হোক অনেক অনেক থ্যাংক ইউ রাতনে বাবা আমাকে কিন্তু দুই তিন পিস বেশি দিবা তোমাকে দুই পিস কেন তোমার যত লাগে তত খাবা তুমি দুই পিস বেশি দাও বা না দাও কিন্তু হাতটা মালিশ করে দিতে হবে কিন্তু এই কাজের পরে আমার তো অলরেডি পেন শুরু হয়ে গেছে কোনো সমস্যা নাই যাই হোক আমি ক্লিপটা তুলতে ভুলে গেছি এর মধ্যে কি কি দিছি ওইটা মিস হয়ে গেছে ভিডিওটা করতে এর মধ্যে আমি এখন ভাজবো ভাজার আগে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিছি এই যে কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিছি আর কাঁচা মরিচ দিছি এই যে কাঁচা মরিচ আর এই পরিমাণ ভাজার জন্য আমি এখানে তিনটা ডিম দিয়ে দিছি ডিমের সাদা অংশ এবং কুসুম দুইটাই সহ তিনটা ডিম দিয়ে আমি এখন এটা ভালো করে মাখায় এখন এই শেপ করে আমি এখন ভাজবো যে যত বড় সাইজের করতে চান ছোট বড় মিডিয়াম শেপ করে ভাজবো তো দিলাম হচ্ছে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর ডিম তিনটা ডিম দিছি চলেন এখন চুলায় নিয়ে যাই ভাজে ফেলি একটু বড় করে করলেও সমস্যা নাই কারণ সবই তো সেদ্ধ করা মাংসও সেদ্ধ ডালও সেদ্ধ সবই সেদ্ধ দেখি কতটুকু করা যায় বিসমিল্লাহ আমি মিডিয়াম সাইজ করেই বানাচ্ছি সুন্দর কালার চলে আসছে এক পাশে সবগুলো একে একে উল্টাই দিব একদম মাসকালাই ডালের ঝরঝরা খিচুড়ি পোলাও আছে বাচ্চারা পোলাও খাবে আর আমরা প্রথমে খিচুড়ি খাবো তারপর পোলাও খেলে খাবো না কাবাবটা খেয়ে বলো কেমন হয়েছে অনেক টেস্ট হয়েছে তুমি বেশি করছো না ঠিক আছে দেখা একটু ভেঙে কি পরিমাণ সফট হয়েছে ভিতরে জুসি ভাব অনেক মজা তো যাই হোক আপনারাও এরকম করে বানায় বানায় খাবেন খুবই মজা খুবই স্বাদ আসলে অনেক স্বাদ তো সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ রাতন ধরো আরেকটা নাও অনেক আছে নিয়ে খাও রাধন আসো আসো এই যে রাধন তোমার ফেভারিট এই যে কাবাব আসো বসো তো রিহান কই রিহান তাড়াতাড়ি আসো তো আমি নিয়ে নিছি দেখি একটা ভেঙে দেখাই দেখেন কি পরিমাণ সফট আর জুসি হয়েছে খিচুড়ি দিয়ে খাই দেখি সেই রকম সেই খুবই মজা
খুবই মজা। কি মা করে যে কাবাবটা করা হয় সেটা কিন্তু এরকম আশাস থাকে না, একদম মিহি হয়ে যায়। কিন্তু এই দেখেন গোস্তের একটা আশাস, শিলপাটায় বাইটে অথবা হাতে চটকায় করলেই একমাত্র এভাবে সম্ভব।